ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর যেরকমটা আমি কথা দিয়েছিলাম যে অডিশনের পরপর তোমাদের যে কী কী জিজ্ঞেস করেছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আর পুরো দাদাগিরির অডিশন ফার্স্ট অডিশন সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স আর কী কী জিজ্ঞেস করে সেটাও তোমাদের জানাবো। ঠিক সেই কথা মতো তোমাদের সামনে আজকের ভিডিও আমি হাজির করছি। যারা যারা আমাকে চেনো না তাদের বলতে চাই আমার নাম চন্দ্রতপা রয়, আর এখানে এই চ্যানেলটাতে আমি ফুড ট্রাভেল লাইফস্টাইল সম্পর্কিত ব্লগ দিয়ে থাকি আমার। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার পূর্বেই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। না কমেন্টটা অ্যাকচুয়ালি পরে করলেও হবে, লাস্টের দিকে করো। আর যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার পরিবারের অংশ হতে হবে, সাবস্ক্রাইবটা করে বেল বাটনটা প্রেস করে দিতে হবে। আমি বেসিক্যালি লাস্ট ভিডিওটাতে যেটা অডিশনের সম্পর্কে দিয়েছি তো প্রচুর তোমরা ভালোবাসা দিয়েছো, আর এখনো অবধি দিদি নাম্বার ওয়ান ব্লগেও তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি সত্যি ভীষণ লাকি যে তোমরা আমার ভিডিওটা এতটা বেশি পছন্দ করছো, কারণ ব্লগ তো অনেকেই দিয়েছে কিন্তু আমার ভিডিওটা এতটা বেশি ভালোবাসছো তোমরা, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো আর কথা না বাড়িয়ে এবার আজকের ভিডিওটা চলো স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর জন্য আমি তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন অ্যান্সার বেসিক্যালি নিইনি, যদি দরকার হয় আমি পরে কমেন্ট বক্সে চেয়ে নেব। আর আজকে আমি যেই কোয়েশ্চেনগুলো চুজ করেছি সেগুলো আমারই নিজের আর কি এক্সপিরিয়েন্স, মানে আমি যা যা ওখানে ফেস করেছি যেই প্রশ্নগুলো আমাকে করা হয়েছে সেগুলোই তোমাদের বলবো। তো প্রথমেই আসি যে আমার কবে ডাক এসেছিল। তো আমি 19 মার্চ থেকে স্টার্ট করছি। 19 মার্চ 2022 আমি পাঠিয়েছিলাম দাদাগিরির মেল, আর 20 মার্চ আমাকে ডাক আসে, মানে দুপুরবেলার দিকে আমাকে মেলের রিপ্লাই আসে যে এই তুমি ফার্স্ট রাউন্ডের জন্য সিলেক্টেড, আর তুমি ডিআরআর স্টুডিও অ্যাড্রেসটা দিয়ে দেয়, ওই অ্যাড্রেসে এসো, আর একটা সঙ্গে ক্যারি করতে বলেছিল পাসপোর্ট সাইজ ফটো। এটা কিন্তু দিদি নাম্বার ওয়ানে আমাকে বলেনি, বাট দাদাগিরিকে আমাকে বলেছিল, সুতরাং তোমরাও ক্যারি করো, তোমাদেরও হয়তো মেলে তাই রিপ্লাই আসবে, মেল বা হোয়াটসঅ্যাপ, তো এটা কিন্তু অবশ্যই ক্যারি করো। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা একটা পেন ক্যারি করো, কারণ ওখানে গিয়ে স্টুডিওতে এরোর থেকে পেন চাওয়া ভীষণই লজ্জাকর বিষয়, কারণ সবাই কিছু না কিছু লিখতে থাকে ওখানে, সবাই লেখে আর তাদের পেনটা দরকার হয়, তো তোমাকে ওরা আর এক্সট্রা পেন ওরা নিয়ে যায় না বেশিরভাগ ক্ষেত্রে, তো ওরা তোমাকে দেবে আবার তুমি লিখবে আবার ওকে দেবে, প্রচুর হেক্টিক ব্যাপার। তার জন্য আমি বলবো নিজে একটা পেন ক্যারি করা সব থেকে বেস্ট। তো এটা গেল যে আমাকে কিভাবে ওরা অডিশনের জন্য ডেকেছিল। এবার বলবো যে আমি কিভাবে মেল করেছি আর কোন ইমেল অ্যাড্রেসে মেল করেছি। তো ইমেল অ্যাড্রেসটা আমি নিচে এখানে দিয়ে দেবো, এখানটা দেখে নিতে পারো, এটা হচ্ছে সিজন 9 জন্য, কিন্তু এটা কিন্তু সবসময় বা মানে নেক্সট সিজনেও তোমরা ট্রাই করলে পাবে না, ওদের প্রতিটা সময় হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস চেঞ্জ হতে থাকে প্রতিটা সিজনে বলো। আর আমি একটা জিনিস বলতে চাই, দাদাগিরি দুটো নাম্বারও আমি পেয়েছিলাম, বেসিক্যালি জি বাংলার আর কি সাইট থেকে পেয়েছিলাম, তো আমি ওগুলোও তোমাদের এখানে দিয়ে দেবো পাশেপাশে, তো ওগুলো কিন্তু ভ্যালিড না এখন, মানে আমি নিজে পাঠিয়েছিলাম কিন্তু ওরা সিন অবধি করেনি, মানে এক্সিস্ট করে না মনে হয় নাম্বারটা, না এক্সিস্ট করে, আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলাম, ডিপিও ছিল ঠিক আছে, বাট ওটায় আর কি কেউ দেখেনি, সিন করেনি বা রিপ্লাইও করেনি। তো আমি তারপরে চলো ভাবলাম যে একটা মেল করা যাক, এবার মেল করেছিলাম। মেলে কী কী লিখতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। মেলে তোমার নিজের নাম লিখবে, তোমার বয়স লিখবে, তুমি কোথা থেকে বিলং করো, মানে তোমার হোম টাউনটা কোথায় সেটা তুমি লিখবে, আর লিখবে তোমার নিজস্ব এরকম কিছু ঘটনা যেটা তুমি নিজেকে দাদা মনে করো, তোমার দাদাগিরির স্টোরি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে তুমি লাইফে এমন কী করেছো যেটাই তুমি নিজেকে মনে করো যে আমি দাদাগিরি দেখিয়েছি, তো সেটা একটুখানি স্টোরিটা আবার আগের মতো ইন্সপায়ারিং একটু হতে হবে, নিজের কোনো স্টোরি হতে হবে যেগুলো অন্যদের থেকে তোমাকে আলাদা করে, এই জিনিসটা একটু লক্ষ্য করে নিও। আর এই কয়েকটা জিনিস তোমাকে মেল করতে হবে, তুমি বাংলাতেও লিখতে পারো, তুমি ইংলিশেও মেল করতে পারো, সেরকম কোনো ব্যাপার না, আমি ইংরাজিতে লিখেছিলাম ঠিক আছে, তো তোমরা চাইলে বাংলাতেও লিখতে পারো। তো এটা গেল অডিশন তোমরা কিভাবে দেবে, মানে অডিশনের জন্য তোমরা অ্যাপ্রোচ কিভাবে করবে। তো তারপরে আসছে তাদের রিপ্লাইয়ের পালা, যদি তোমার প্রোফাইল শর্ট লিস্ট করে, যদি ওদের পছন্দ হয় দেন তোমাকে ওরা মেলের রিপ্লাই দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও করতে পারো ট্রাই, বাট আমার লাগেনি সুতরাং আমি বলবো মেলটাই করতে। তো ওরা রিপ্লাই দেবে, রিপ্লাই দিয়ে অডিশনের ডেট সেম টু সেম দিদি নাম্বার ওয়ানের মতনই, দিদি নাম্বার ওয়ানে যেরকম আগের দিনই রাতের বেলায় জানায় যে নেক্সট দিন তোমার অডিশন, তো দাদাগিরিতেও সেম, তো ওইভাবেই আমাকে জানিয়েছিল রাতের বেলা। আমি চলে এসেছিলাম বাড়িতে, তো আমাকে আবার যেতে হয় নবদ্বীপ থেকে কলকাতায়, দেন কলকাতায় গিয়ে অডিশন দিতে হয় ওই এক ডিআরআর স্টুডিওতেই, এক জায়গাতেই ওরা ফর্ম দেয় যেখানে দিদি নাম্বার ওয়ান, রান্নাঘর, দাদাগিরি, তিনটে জিনিসেরই ওরা ফর্ম দেয় অডিশনের ফর্ম, তো সেটাকে তোমার ফিল আপ করতে হবে। এবার ফর্মে কী কী থাকে, ফর্মে থাকে নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা,
কি করো তুমি বর্তমানে, ঠিক আছে, আর থাকে হচ্ছে গিয়ে তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার জেলার নাম, আর ছবি অ্যাটাচ করতে হবে, তোমার পাসপোর্ট সাইজ ছবি, আর নিচে লেখা থাকে যেটা দিদি নাম্বার ওয়ানে লেখা ছিল যে দিদি নাম্বার ওয়ান কেন হতে চাও, মানে নিজেকে কেন মনে করো সেইটার সম্পর্কে লেখো, আর দাদাগিরিতেও সেম টু সেম সেটাই, তোমার দাদাগিরি নিজের দাদাগিরির স্টোরি, মানে তোমার লাইফ, আমি যেটা আগেই বলেছি লাইফে যদি এরকম কিছু থাকে যেটা তোমাকে আর কি নিজেকে দাদা দাদা মনে হয়, তো সেরকম টাইপের একটা স্টোরি তোমাকে লিখতে হবে, বাংলাতেও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি নিজে বাংলাতে লিখেছিলাম। তো এরপর আসতে ফর্ম ফিল আপ করার পর একটু ওয়েট করতে হয়েছিল, কারণ আগে মানে দিদি নাম্বার ওয়ানের লোকজন বেশি ছিল, দাদাগিরির কম ছিল, আর ওরা প্যারালালি অডিশনের জন্য পাঠাচ্ছিল। গ্রাউন্ড ফ্লোরটা হয় ওদের দিদি নাম্বার ওয়ানের অডিশন, আর ফার্স্ট ফ্লোরটা হয় ওদের দাদাগিরির অডিশন, তো সেম ভাবেই সবাই যাচ্ছিল, তো একটুখানি ওয়েট করতে হয়েছিল, গরমের মধ্যে ওয়েট করাটা সত্যি খুব কষ্টকর বিষয়, বাট কিছু করার নেই, তোমাকে একদমই তখন নার্ভাস হলে চলবে না, কারণ একটু পরেই তোমাকে একদম ফাটিয়ে দিতে হবে। তো তারপরে তুমি যাবে ওপরে ফার্স্ট ফ্লোরে দাদাগিরির জন্য, তো আমিও সেরকম গেছিলাম, তো ওয়েট করেছিলাম কিছুক্ষণ, দিয়ে তারপরে আমার ডাক এসেছিল, একজন ম্যাম নিচ্ছিলেন, ম্যামটা ভীষণই মিষ্টি আর খুবই আর কি নম্র, মানে মনেই হবে না যে তুমি আর কি কোনো অডিশন দিতে গেছো, মানে উনি পুরো রিল্যাক্স ফিল করিয়ে তোমার সাথে গল্প করে করে কথা বলবে, ঠিক আছে। এবার হচ্ছে যাওয়ার পর উনি ফার্স্ট আমায় জিজ্ঞেস করেছিল তোমার সম্পর্কে কিছু বলো, আমি বললাম আমার নাম চন্দ্রতপা, আমি কোথা থেকে এসেছি সেটা বললাম, আর বর্তমানে কি করি সেটাও বললাম, শিক্ষাগত যোগ্যতাটাও বললাম। তারপরে উনি জিজ্ঞেস করলেন যে দেখেছিল ফর্মটা, ফর্মটা দেখে জিজ্ঞেস করলেন, ফর্মে লেখা ছিল আমার ইউটিউব চ্যানেল আছে, তো উনি জিজ্ঞেস করলেন তোমার ইউটিউব চ্যানেল আছে কিনা, এরকম হ্যাঁ আছে, দিয়ে বললো নাম কি, সাবস্ক্রাইবার কত, এগুলো তো উনি নিজে দেখলেন, ফোনে দেখলেন, তো দেখে বললো যে ঠিক আছে। আর তারপরে উনি জিজ্ঞেস করলেন যে চ্যানেল কি মনিটাইজড, কারণ তোমার তো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বললাম হ্যাঁ চ্যানেল মনিটাইজড, দিয়ে জিজ্ঞেস করলেন যে কত ডলার আপাতত উঠেছে, তো সেটাও বললাম, আর কি কি এতদিনে ঘুরেছো, কারণ ওখানে ছিল আমার ট্রাভেলের ওপরও অনেক ব্লগ ছিল, তো উনি জিজ্ঞেস করেছিল কোন কোন জায়গায় এখনো অবধি ঘুরেছো, কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে। সত্যি কথা বলতে গেলে আমি বেশি জায়গা ঘুরিনি, তোমরাও দেখেছো কার্শিয়াং গেছিলাম ওই দার্জিলিং এর সাইডটা, আর এদিকে এখন রিসেন্টলি হরিদ্বার ঋষিকেশ মুসৌরি এগুলো গেছিলাম, তো ওগুলোই আমি বললাম যে এইগুলোই আমার ঘোরা আছে, তো বললেন ওকে ঠিক আছে চলো। দিয়ে তারপরে হ্যাঁ আরেকটা জিনিস জিজ্ঞেস করেছে, আমার বয়ফ্রেন্ড আছে কিনা জিজ্ঞেস করেছিল, আর এরপরে জিজ্ঞেস করেছিল বিয়ে নিয়ে কি ভাবছো, কবে বিয়ে করবে, তো এইগুলোর উত্তর তোমরা দেবে, তো আমি জানি না একটা কেন জিজ্ঞেস করেছিল, বাট করেছিল, কিছু করার নেই, উত্তর দিতে হয়েছিল আমাকে। তো তারপরে আমাকে বললো যে মোটামুটি ধরো 10 মিনিট, এটা কিন্তু দিদি নাম্বার ওয়ানের থেকে একটু বেশি অডিশনটা হয়, হ্যাঁ দিদি নাম্বার ওয়ানে 2 মিনিটে আমার অডিশন শেষ হয়ে গেছিলো, বাট এটার অডিশন দিতে আমার মোটামুটি ধরো 7 থেকে 10 মিনিট লেগেছে, তো 10 মিনিট পর আমার মোটামুটি অডিশন শেষ হয়ে গেল। তারপরে আমার সাথে সাথেই আরেকজন ঢুকেছিল, একটা পুচকে একটা বাচ্চা ঢুকেছিল, তো ও বসেই ছিল আমার অডিশনের সময়, তো আমার অডিশন হলো আমি বেরিয়ে গেলাম, দিয়ে তারপরে ও বসলো। ছিল ফার্স্ট অডিশনের কথা, তো ফার্স্ট অডিশনের 3 দিন পর, 3 দিন মোটামুটি, হ্যাঁ 3 দিনই তো, ও পরে আমাকে সেকেন্ড অডিশনের জন্য ওরা কল করেছিল, ওটা ছিল হচ্ছে গিয়ে 25 মার্চ রাতের বেলা ওরা কল করেছিল 10টার সময়, যে 26 তারিখ তোমাকে আরেকবার আসতে হবে সেকেন্ড রাউন্ড অফ অডিশন। আমি তখন অবধি জানতাম না যে দাদাগিরিতে 2টো অডিশন হয়, আমি জানতাম একটাই অডিশন হয়, আমি ভেবেছিলাম শ্যুটের জন্য কল করেছে, বাট দেখলাম বললো সেকেন্ড রাউন্ড অফ অডিশন, ঠিক আছে চলো যাওয়া যাক। দিয়ে তারপরে নেক্সট দিনও আমি গেছিলাম, আবার সেই নবদ্বীপ থেকে হাওড়া, হাওড়া থেকে আবার কলকাতায় ডিআরআর স্টুডিও, গরমের মধ্যে ঘোরপাক খেতে 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 গেছিলাম। দিয়ে তারপরে ওখানেও আমাকে সেকেন্ড অডিশনে আর কি ফর্ম ফিল আপ করতে হয়েছিল, ফর্ম ফিল আপ করে যা যা আমি লিখেছিলাম আগেরটাতে সেম ফর্ম ফিল আপ, দাদাগিরি স্টোরি থেকে শুরু করে কোথা থেকে আসছি, জেলা কি, সব লিখতে হয়েছিল, কিন্তু ওই দিনকে আমি ছবি নিয়ে যাইনি, তো নিয়ে যেতে আমি বেসিক্যালি আমাকে বলে উনি বলেছিলেন। দেন ফর্ম ফিল আপ করে আবার আমাকে লাইনে দাঁড়াতে হয়েছিল, ওইদিনও দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছিল, মানে আমার মনে হয় প্রতিদিনই ওদের দাদাগিরি আর দিদি নাম্বার ওয়ান আর রান্নাঘর এই তিনটেরই অডিশন হয়, ফ্লোর ওয়াইজ ভাগ করে করে এক একটা করে অডিশন হয়। আর গেছিলাম ওই দিনও আমার সেকেন্ড রাউন্ড অফ অডিশনে একজন ম্যামই নিয়েছিলেন, কিন্তু এটা আগের ম্যাম ছিলেন না, আগের ম্যাম অন্য ম্যাম ছিলেন আর এই ম্যাম অন্য ম্যাম ছিলেন, ম্যাম ম্যামে সব গুলিয়ে গেছে পুরো, তো ঠিক আছে। এবার সেকেন্ড রাউন্ডে কি আমাকে জিজ্ঞেস করা যায় সেটার জন্য নেক্সট ব্লগ দেখতে হবে, তো ততক্ষণ তোমরা নেক্সট ব্লগের মানে সেকেন্ড অডিশনের
ব্লগ দেখতে থাকো, দেন আমি এটার কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের আপলোড করবো। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আমি যতটা পেরেছি তোমাদের যা এক্সপিরিয়েন্স করেছি, যা যা কোয়েশ্চেন আমাকে করা হয়েছে সবটা তোমাদের জানানোর চেষ্টা করেছি। আর তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আবারও একটা ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই দেবো বা কমেন্টেরই রিপ্লাই দিয়ে দেবো। আর এই ব্লগটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যেটা আমি অলরেডি প্রথমেই বলে দিয়েছি আবারও বলছি, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর দেরি কিসের, ইমেল আইডি পাঠিয়ে দিয়েছি আর কি কি লিখতে হবে সব বলে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে, তো ঝটপট মেল করো আর ঝটপট অডিশন দিতে যাও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।